এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলছেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأحدكم إلى التعلقات وأحسنوا إن الله يحب المحسنين তোমরা الله তাআলার পথে ব্যয় করো আর তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর অনুগ্রহ করো নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আবি ইয়াহইয়া কারীমি ইবনি ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتب له سبع مئات ضعف হযরত আবু ইয়াহইয়া খারিম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটি জিনিস দান করলো তার জন্য 700 গুণ সওয়াব লেখা হবে তাই আপনাদের সামনে আমি আজ একটা সুন্দর ঘটনা নাতের মাধ্যমে পেশ করছি আশা করি মনোযোগ সহকারে শুনবেন যে হয় আল্লাহওয়ালা লোক যে হয় আল্লাহওয়ালা লোক তার পরিচয় দেখো ও ভাই দানে পাওয়া যায় তাই দানি মা ও ছেলের কথা দানি মা ও ছেলের কথা আজ শোনো সবাই তারা খুদ খেয়ে উপশোয়ে চাল দিত বিলাই যে হয় আল্লাহওয়ালা লোক এইভাবে বছর বছর কয়েক বছর কেটে যাবার পরে ছেলে বলে মা গো তুমি বুঝিয়ে বলো মোরে ধান কোটা চাল কেন এ হাল সে চাল গেল কোথায় খুদের দানা আর খাবো না চালের খানা যে চাই মা বলে ও সোনা চাল করে রেখেছি জমা মা বলে ও সোনা রেখেছি জমা আর একটা চালের 70,000 বদলা পাওয়া যায় শাহিদারে জমা করে দিয়েছি আমি তাই যে হয় আল্লাহওয়ালা লোক ছেলে বলছে মা তুমি কোথায় রেখেছো মা বলছে এমন একটা জায়গায় আমি রেখেছি যেখানে একটা চালের 70,000 গুণ বদলা পাওয়া যায় ছেলে বলছে মা এগুলো কার জন্য করেছো মা বলছে তুই তো একমাত্র আমার সন্তান মা যা কিছু করে সন্তানের জন্যই করে আমি তোর ভালোর জন্যই ওগুলো তোর জন্যই আমি আমানত হিসাবে রেখেছি তখন ছেলে বলছে এই জমা পুঁজি চাই গো আজি তাকি মোরা পাবো মা বলে হ্যাঁ আল্লাহ বলে চাইলে ফেরত দেব এই জমা পুঁজি চাই গো আজি তাকি মোরা পাবো মা বলে হ্যাঁ আল্লাহ বলে চাইলে ফেরত দেব তখন ছেলে বলে মা গো মোদের এখন চাওয়ার পালা মা বলে যা বল না গিয়ে দ্বার আছে তার খোলা তখন আর রুটি পানি নেই ছেলে তৈরি হয়ে যায় রুটি পানি নেই ছেলে তৈরি হয়ে যায়
আছে অচিন দেশে করবে সফর নাই বেশি সময় মা বিদায় আমায় দাও বিদায় যে হয় আল্লাহওয়ালা লোক এই জন্য আপনাদের সামনে বলি কোন ভিক্ষককে দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার চেয়ে চারশো টাকার ঋণ নিয়ে চলে আসা অনেক ভালো আল্লাহর রাস্তায় দান করার সময় মনে করবে যে এটি মহান সৃষ্টিকর্তার নিকট নজরানা স্বরূপ পেশ করা হচ্ছে এমন কোন বস্তু সেই মহান সত্তার কাছে পেশ করবে না যা দুনিয়ার কোন বিশিষ্ট ব্যক্তির নিকট নিয়ে যেতে তোমার লজ্জা হয় তোমরা তোমাদের অর্থ জ্ঞান খরচ করবে নিয়ম হলো পানি যতই প্রবাহিত হয় ততই তা পরিষ্কার থাকে কিন্তু বদ্ধ পানি অচিরেই নষ্ট হয়ে যায় তাই না এই দেখুন কি ঘটছে একে একিনেতে আল্লাহ পেতে ছেলে দেয় অজানাই পাড়ি একে একিনেতে আল্লাহ পেতে দেয় অজানাই পাড়ি আর বস্তা ভরে আল্লাহ তারে দেবে খাজানাই ভরে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর তারপর সে দূর দেশে এক বাদশার দ্বারে পৌঁছে যায় সেথায় দেখে মসজিদ তৈরি হয় ফের ভেঙে যায় সেথায় দেখে মসজিদ তৈরি হয় ফের ভেঙে যায় বাদশা বলে ও ছেলে যাবে কোথায় তখন ছেলে বলছে আমি আল্লাহ পাকের কাছে যাব আমার জমা পুঁজি আনার জন্য বাদশা বলছে তাই তুমি যখন আল্লাহর কাছে যাচ্ছ আমার একটা সওয়াল নিয়ে যাও কি সওয়াল বললো সেথা আমার কথা পাক আল্লাহ বললো সেথা আমার কথা পাক আল্লাহ কি কসুর আর কি মুরগুনা তৈরি মসজিদ কেন টিকছে না কি কসুর আর কি মুরগুনা তৈরি মসজিদ কেন টিকছে না উপায় কি তার জেনে গো আবার বলো আমাকে ফিরে আল্লাহ তো ভাঙে আল্লাহ তো গড়ে আল্লাহ তো ভাঙে আল্লাহ তো গড়ে যে শুধু দান করে দান গ্রহণ করে না সেই ব্যক্তি পুরুষ যে দান করে আবার দান গ্রহণও করে সে হলো অন্ধ যে শুধু দান গ্রহণ করে দান করে না সে মাছির সমান ছেলে বলছে কোনো অসুবিধে নেই আমি যখন আল্লাহ পাকের দরবারে যাচ্ছি আপনার সওয়ালটা আমি নোট করে নিলাম আমি অবশ্যই তার দরবারে পেশ করব তারপর হেঁটে হেঁটে চলতে থাকে আপন মনে দেখে একটি লোক কাঁদে কচুবনে হেঁটে হেঁটে চলতে থাকে আপন মনে দেখে একটি লোক কাঁদে কচুবনে আর কুষ্ঠ হয়ে সারা দেহ তার পৌঁছে যায় বলে বাবা কে তুমি আজ যাও কোথায় ছেলেটি বলছে আমি আল্লাহ পাকের দরবারে যাচ্ছি আমার জমা পুঁজি আনার জন্য তখন সেই কুষ্ঠরোগী বলছে বলো গিয়ে তুমি খোদাকে মুক্তি আমার মিলবে গো কিসে বলো গিয়ে তুমি খোদাকে মুক্তি আমার মিলবে গো কিসে বহুকাল ধরে এমন করে আছি এখানে
করি, বলো খোদারে যেন সুস্থ করে, বলো খোদারে যেন সুস্থ করে। ছেলেটি বলছে কোনো অসুবিধে নাই, তোমার সওয়ালটাও আমি নোট করে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে এলো আবার বনের ভেতর, দেখে রাস্তায় পড়ে আছে একটা অজগর। হাঁটতে হাঁটতে এলো আবার বনের ভেতর, দেখে রাস্তায় পড়ে আছে একটা অজগর। আর নড়া চড়া করার তার ক্ষমতা নাই, অনাহারে কষ্ট করে দিন কাটায়। সে বলছে এই খোকা তুমি যাবে কোথায় যাবে? ছেলেটি বলছে তুমি এখানে এই অবস্থায় পড়ে আছো কেন? বলছে দেখো না আমি কি কষ্ট করে জীবন যাপন করছি, আমার শরীরটা এত ভারী হয়ে গেছে, আমি নড়তে পারি না চড়তে পারি না, খুব কষ্ট, তুমি কি ভালো, তুমি যাবে কোথায়? ছেলেটি বলছে আমি আল্লাহ পাকের দরবারে যাচ্ছি। আল্লাহ পাকের দরবারে যাচ্ছ? তুমি যখন আল্লাহ পাকের দরবারে যাচ্ছ আমার এই সওয়ালটা নিয়ে যাও। কি সওয়াল? আল্লাহকে বলো গো তুমি মুক্তি পাবো কিসে আমি, আল্লাহকে বলো গো তুমি মুক্তি পাবো কিসে আমি, ফিরে এসে বলো আমায় আছে কি দাওয়াই তারে, আল্লাহই তো পারে যদি ইচ্ছে করে, আল্লাহই তো পারে। ছেলেটি বলছে অবশ্যই আমি তোমার ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে পৌঁছে দেব। ভাইরে আমার একটা কথা বলি মনে রাখবেন, আল্লাহর রাস্তায় যারা টাকার থলে খুলে দেয় অর্থাৎ দান খায়রাত করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা প্রশস্ত করে দেন, আর যারা কার্পণ্য করে তাদের জন্য জান্নাতের দ্বার রুদ্ধ করে দেয়া হয়। তো দেখুন কি ঘটনা ঘটছে, আল্লাহ পাক তার ফরিস্তাকে ডেকে বলছেন এই আমার ফরিস্তা, আমার বান্দা আমার কাছে আসছে তার জমা পুঁজি ফেরত নেবার জন্য, যাও তুমি আমার তরফ থেকে চলে যাও, গিয়ে তাকে তার যা চাহাত আছে মনের সব চাহাত পূরণ করে দাও, সে ক্ষমতা আমি তোমায় দিলাম, যাও। খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে, কি বলেন তাই না? খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে, কেন? তুমি কারে হাসাও আবার কারে কাঁদাও, তুমি কারে হাসাও আবার কারে কাঁদাও, কারো শূন্য ঝুলি দাও ভোরে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে। এবার দেখুন ফেরেশতাকে আল্লাহ বলে জলদি চলে যাও, বান্দার কি চাহাত মনের পূরণ করে দাও। ফেরেশতা ওই মানুষ রূপে এলো জমিনে, বলে ওরে ছেলে ঘুরে মরিস কেন এ বনে, ফেরেশতা ওই মানুষ রূপে এলো জমিনে, বলে ওরে ছেলে ঘুরে মরিস কেন এ বনে, ছেলে বলে যাব আল্লাহকে জানাবো, মোদের পাওনা করি সবই বুঝে নেব, ছেলে বলে যাব আল্লাহকে জানাবো, মোদের পাওনা করি সবই বুঝে নেব, মারে কেছে যা তার দারে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে।
তখন এই ফেরেশতা বলছে, কি বলছে, আল্লাহ আমায় দিল বলে তাই শুনে তুই রাখ, বদলা দেওয়া হয়ে গেছে ঘরে গিয়ে দেখ। তোর মা যে দান করতো ঘরে বসে দান করেছে, তো তার বদলা এত দূর থেকে কেন বয়ে নিয়ে যাবি, ফিরে চলে যা, আল্লাহ পাক তার বদলা বাড়িতে দিয়ে দিয়েছে, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, বিশ্বাস কর। ছেলে বলছে তোমাকে দেখে বিশ্বাস হয়েছে, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যাবার প্রয়োজন নেই বলল না। বলে তাহলে যাওয়ার আগে একটা ছোট্ট আমার সওয়াল আছে। কি সওয়াল? ছেলে অজগরের শান্তি পাবার বলো কি উপায়? তখন ফেরেশতা বলছে, ওর পেটের ভেতরে মোহরে আছে ভরে, যদি দান করে দেয় সব রোগ যাবে সেরে। ফেরেশতা বলছে, ও এত মোহর খেয়ে নিয়েছে, ও মোহরের লোভ ছাড়তে পারে না, ওর পেটের ভেতরে প্রচুর মোহর, ওকে বলবি যে দান করতে, ও যদি দান করে ওর পেটের ভেতরে মোহর আছে ভরে, যদি দান করে দেয় সব রোগ যাবে সেরে, শক্তি পাবে দেখে তার ফিরে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে, তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও, তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও, কারো শূন্য ঝুলি দাও ভোরে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে। ছেলেটি বলছে, আমার দ্বিতীয় সওয়াল। কি সওয়াল? আমি দেখলাম একজন কুষ্ঠতে খুব কষ্ট পাচ্ছে, ওর কি নাজাত পাবার কোনো ওষুধ নাই? তখন ফেরেশতা বলছে, ওই লোককে তুই চিনিস? বলছে না। ফেরেশতা বলছে, ও হলো বিরাট বড় একটা আলেম। বলে তাই, কিন্তু ওর সারা দেহে কুষ্ঠ হলো কেন? তখন ফেরেশতা বলছে, শিক্ষা করে শিক্ষা নিয়ে আলো যে দেখায়, ইহকালে পরকালে হবে রে ভালাই। তাকে গিয়ে বলবি যে তুমি যে আলেম, তুমি তো বকিল, তুমি তো কৃপণ, তুমি তোমার এলেম শিক্ষা করেছো বটে, কিন্তু এলেমকে খরচ করো না। তাই তাকে গিয়ে বলবি, গিয়ে বলিস তারে বকিলতা ছেড়ে, যদি খোদার বাণী ছড়াই অকাতরে, গিয়ে বলিস তারে বকিলতা ছেড়ে, যদি খোদার বাণী ছড়াই অকাতরে, যত রোগ আছে যাবে সেরে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে, খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে। ছেলেটি বলছে, আমার আর একটা শেষ সওয়াল। কি সওয়াল? নতুন মসজিদ গড়ার পরে ভেঙে কেন যাই, কি এর কারণ বলো আমায় জানতে আমি চাই, নতুন মসজিদ গড়ার পরে ভেঙে কেন যায়, কি এর কারণ বলো আমায় জানতে আমি চাই। তখন ফেরেশতা বলছে, শোন, দৌলতের মোহেতে বাদশা অন্ধ হয়েছে, কিন্তু ও ভুলে গেছে বিয়ের লায়েক মেয়ে ঘরে ভুলে গিয়েছে, বাদশার এত ধন দৌলত, বাদশার কেউ নিজের বলতে নেই একমাত্র কন্যা ছাড়া, বাদশা চিন্তা করেছে এত দৌলত এত টাকা পয়সা কে ভোগ করবে, সবই আমার মেয়ের জন্য, ওর বিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু প্রত্যেকটা নারীর একটা সঙ্গী দরকার, তাই না? তার আরেকটা কারণ, আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই না ভাই? তো ফেরেশতা বলছে, আর দৌলতের মোহেতে বাদশা অন্ধ হয়েছে, বিয়ের লায়েক মেয়ে ঘরে ভুলে গিয়েছে, মেয়ের হাই হুতাশে মসজিদ যাই রে ধসে, মেয়ের হাই হুতাশে, মেয়ে যখনই কষ্ট পায়, মেয়ের হাই হুতাশে মসজিদ যাই রে ধসে, ভালো পাত্র
দেখে যদি দেই রে বিয়ে ভালো পাত্র দেখে যদি দেই রে বিয়ে সব আশা খোদা দেবে পূর্ণ করে খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও তুমি কারে কাঁদাও আবার কারে হাসাও কারো শূন্য ঝুলি দাও ভোরে খোদা গো তোমার লীলা কজন বুঝতে পারে ভাই রে আমার তাই আমি বলবো দান করো দানে মানুষ বশ্যতা স্বীকার করে দান বৃক্ষ যেখানেই শেকড় বসাক তার শাখা ও প্রশাখা আকাশের চেয়েও উপরে উঠে যায় তুমি যদি তা থেকে ফল পেতে চাও তাহলে কখনো দান করে খোঁটার করা দিয়ে তার মূল কেটে দিও না আর একটা কথা বলি কেউ কিছু দান করলে প্রথমে আল্লাহর উপর শুকর আদায় করো পরে দাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এইবারে ছেলেটি কি করছে ফলো করুন আল্লাহ তিনি অসীম দাতা সব কিছু সে পারে দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দ্বারে আর ক্লান্তি দেখে দূর হলো শান্তিতে মন ভরিল ক্লান্তি দেখে দূর হলো শান্তিতে মন ভরিল আল্লাহর উপর ভরসা করে আসছে আবার ফিরে আল্লাহ তিনি অসীম দাতা সব কিছু সে পারে দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দ্বারে হে গো আল্লাহ পাকের দ্বারে তারপর আর সর্বপ্রথম আর সর্বপ্রথম অজগরের সাথে দেখা হয় কই অজগর মুক্তি কি সে বলো না আমায় ছেলেটি বলছে তুমি তো ভারী কঞ্জুস তুমি মোহর নিয়ে কি করবে তোমার উদর ভরে মোহর রেখেছো কেন তাই ছেলেটি বলছে আর উদর হতে মোহর যেদিন পার করিয়া দেবে সেদিন থেকে দেহ তোমার হালকা হয়ে যাবে সাপ বলছে ঠিক বলেছ তখন সাপ বলে আমি তোমায় মোহর গুলো দিতে চাই সাপ বলে আমি তোমায় মোহর গুলো দিতে চাই এই বলে সে ঢেকুর তুলে সব দিল বার করে আল্লাহ তিনি অসীম দাতা সব কিছু সে পারে দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দ্বারে হে গো আল্লাহ পাকের দ্বারে তাহলে কি বুঝলেন এ সমস্ত মোহরগুলো একটা একটা করে দিতে থাকে আর আস্তে আস্তে হালকা হতে থাকে সমস্ত মোহর বস্তা ভরে দিল ছেলেটা মোহর পেল আর অজগর সুস্থ হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে দানের কি ফজিলত বুঝতে পারছেন একটা কথা বলি যাদের দান করার ইচ্ছা আছে তাদের হাতে অর্থ নেই আর যারা ধন সম্পদের মালিক হয়েছে তাদের দানের অভিরুচি নেই তোমাদের ধনের কিছু অংশ দরিদ্রদের দান করো সামর্থ্য থাকলে ভিক্ষুককে কিছু না দিয়ে ফিরিয়ে দিও না আল্লাহ তোমাকে দান করার ক্ষমতা দিয়েছেন তাই তার নামে দান করে তার সেই দানের কৃতজ্ঞতা প্রকাশ করো ভিক্ষুক আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ তোমার কাছে প্রীত হয়ে থাকে অতএব দান করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে কিছু না দিয়ে প্রেরকের কাছে ফিরিয়ে দেওয়া নিতান্ত আফসোসের বিষয় তারপর দেখুন এ সমস্ত কিছু মোহর নিয়ে আস্তে আস্তে আসছে কোথায় আস্তে আস্তে সেই কুষ্ঠ রোগীর সামনাসামনি গেলেন গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম আলেম বলছেন ওয়ালাইকুম আসসালাম কি ঘটছে দেখেন আর সালাম দিয়ে আর সালাম দিয়ে আলেমকে ওই বলে শোনো ভাই এলেম শিক্ষা করে এলেম ছড়ালে কোথায় তুমি তো আলেম আর দিনই চর্চা করা যে ওই বড় ইবাদত
দিনই চর্চা করা যে ওই বড়ই ইবাদত, সেই ইবাদত করো তুমি মিলবে গো নাজাত। তুমি দান করো। আর আলেম বলে শোনো ভাই, সব ইলেম দিতে চাই তোমায়। তুমি ছাড়া তেমন ভালো শ্রোতা আমি তো পাই না, তাই আমি আর যা এলেম সব আমি তোমাকে দিতে চাই। তাই সেই কুষ্ঠরোগী কি করছে দেখেন, আর আলেম বলে শোনো ভাই, সব ইলেম দিতে চাই তোমায়। এক এক করে ধরে তারে এলেম দিল ভরে, আল্লাহ তিনি অসীম দাতা সব কিছু সে পারে, দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দারে। একটা কথা মনে রাখবেন, দানে ধন কমে না বরং বাড়ে, আঙুরের ডাল কাটলে আরো বেশি ফলে। দুনিয়াতে আমি যে দান গ্রহণ করি তাতে নয়, আমার দানই আমাকে ধনবান করে। শোনেন, এই ছেলেটা কি পেল? প্রথমে পেল ধন, তারপরে পেল জ্ঞান, সুবহানাল্লাহ। শেষ বেশ কি পাচ্ছে দেখেন, সবার শেষে আর সবার শেষে বাদশার কাছে পৌঁছালো যখন, মসজিদ কেন যাইরে ভেঙে বলে তার কারণ বলছে, আর বিয়ের লায়েক কন্যা তোমার কাঁধে নিরালাই, বাপের ফরজ পাত্র দেখে বিয়ে দিতে হয়। তোমার বাড়িতে উপযুক্ত কন্যা রয়েছে, তুমি আল্লাহর ঘর মসজিদ বানাচ্ছ, তুমি মেয়ের ফরজ আগে আদায় করো, তাহলে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ তরম হতে এই হুকুম আমি নিয়ে এসেছি। তখন আর বাদশা বলে আজ তোমায়, তুমি কি সুন্দর কথা বললে, নিশ্চয়ই আল্লাহ পাকের তরফ হতে তুমি এই সংবাদ পেয়েছো, তাই আমায় শুনিয়েছো, আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছি। শোনো, আর বাদশা বলে আজ তোমায় জামাই আমি করতে চাই, বাদশা বলে আজ তোমায় জামাই আমি করতে চাই, এই অনুরোধ রাখো আমার বলি বারে বারে, আল্লাহ তুমি অসীম দাতা সব কিছু সে পারে, আর দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দারে, ও সে আল্লাহ পাকের দারে। আমরা যদি মুক্ত চিত্রে দান করতে পারি, আল্লাহ আমাদের আরো দেবার মতো অবস্থায় রাখবেন। পার্থিব জগতের গণিত শাস্ত্র বলে দিতে দিতে দেউলিয়া হয়ে যাবে, আর অন্য এক জগতের হিসাব শাস্ত্র বলে কি বলে জানেন, দিলে ভান্ডার ভরে যাবে, সুবহানাল্লাহ। তাই দান করতে কেউ পিছপা হবেন না। দানের ফজিলত সম্বন্ধে এই কালাম আমি আপনাদের শোনালাম, যাবার পথে আমার আরজু আমি আপনাদের বলে যেতে চাই, আর দানের বদলা, আর দানের বদলা দেখো মুমিন কেমন পাওয়া যায়, দানের বদলা আল্লাহ নিজেই হাতে তুলে দেয়, দানের বদলা আল্লাহ নিজেই হাতে তুলে দেয়। আর বখিল যারা এই দুনিয়ায় দান সৎকা না করে, জাহান্নামে সব বেঁচে তার মাংস খাবে ছিঁড়ে। এসএম নজরুল তাই বলে দান করো ভাই মন খুলে, এসএম নজরুল তাই বলে দান করো ভাই মন খুলে, হবে না আর কমি যে তার শান্তি যাবে ভরে, আল্লাহ তিনি অসীম দাতা সব কিছু সে পারে, দুহা তুলে শুকরি করে আল্লাহ পাকের দারে, ও গো আল্লাহ পাকের দারে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের দারে।